দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কয়েকদিন ধরে অনেকেই কমেন্ট করছেন, আজকে আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই দিব সরাসরি ভিডিওর মাধ্যমে। চাইলে আপনারা এই যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওতেও কমেন্ট করতে পারেন, সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন। একবার কমেন্ট করছে, পোস্ট অফিস চিটিং বাস কিনা জানি না, তবে পোস্ট অফিসে টাকা রাখা এবং টাকা পোস্ট অফিস থেকে উত্তোলন করা একটু সময় সাপেক্ষ হয়ে থাকে, তবে চিটিং বাজি করে কিনা আমি জানি না। যদি আপনারা ভুলভালভাবে না জেনে যদি টাকা জমা রাখেন তাহলে হয়তো চিটিং বাজি করতেই পারে, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। তবে যেটা সরকারি সেটা আসলে মানে যেটা পোস্ট অফিস সেটা সেখানে আসলে চিটিং বাজি করার সুযোগ খুব কমই থাকে, যদি আপনি বুঝে শুনে টাকাটা রাখেন তাহলে। এম ডি ইয়াসিন ভাই আপনি কমেন্ট করেছেন, আচ্ছা আমার মুনাফা কত হয়েছে কিভাবে বুঝব? আপনার মুনাফা কত হয়েছে সেটা বোঝার জন্য আপনাকে সরাসরি ব্যাংকে চলে যেতে হবে। ব্যাংকের যে আপনি এফডিআর করেছেন ওই এফডিআর ব্লকটি নিয়ে যাবেন, বা আপনার যে এফডিআর ব্লক বা কিংবা আপনার যে কোনো একটা সেভিংস অ্যাকাউন্ট দিলে তারা আপনাকে আপডেট জানিয়ে দিবে, আপনাকে চেক করে বলবে যে আপনার মুনাফা কত টাকা জমা হয়েছে। আরেকবার কমেন্ট করেছেন, অগ্রণী ব্যাংকের মাসিক মুনাফা স্কিমের নাম কি? আপনি স্কিমের নামটা অ্যাকুরেট না বললেও চলবে, আপনি বলবেন মাসিক মুনাফা হিসাব চালু করবেন, তাহলে অগ্রণী ব্যাংক থেকে আপনাদেরকে ডিটেলস বলে দিবে। একবার বলেছেন, দুর্বলগুলির সাথে সবলগুলি মিশিয়ে সবলগুলির অর্থ লুটপাট করে বিদেশে পাচার করার একটা নতুন কৌশল। এই কমেন্টার রিপ্লাই দিতে গেলে আমি বলবো যে আপনার যে কথা এটা আসলে যুক্তিসঙ্গত না, আপনি আগে বুঝে শুনে তারপরে কথা বলেন। কারণ অন্যান্য কান্ট্রির যে ব্যাংকিং সিস্টেম সেই ব্যাংকিং সিস্টেমের আওতায় যদি বাংলাদেশকে আনতে চায় তাহলে একটু সময় সাপেক্ষ। বাংলাদেশে এমনিতেই ব্যাংক বেশি হয়ে গিয়েছে, যার কারণে আসলে দুর্বল ব্যাংকগুলোকে সবগুলোর সাথে অ্যাডজাস্ট করার চিন্তাধারা করতেছে। কারণ দুর্বল ব্যাংকগুলোকে একেবারে যদি বিলুপ্ত করে দেওয়া হয় তাহলে দেশেরই ক্ষতি, ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখলেই আমাদের দেশেরই লাভ। আরেকবার বলেছেন, ব্র্যাক ব্যাংক নিয়ে ভিডিও বানাতে, হ্যাঁ অবশ্যই ভাই আপনার সাথেই থাকুন, ব্র্যাক ব্যাংক নিয়ে ভিডিও পেয়ে যাবেন। সোনালি ব্যাংকে কত দেয়? সোনালি ব্যাংকের আপডেট দেওয়া রয়েছে, আপনার সোনালি ব্যাংকের আপডেট এই আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে গেলে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। বলেছেন আপনার ভিডিওগুলো বোঝা যায় ভালো, হ্যাঁ থ্যাংক ইউ ভাই আসেন, আশা করছি আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। এশিয়া ব্যাংকের লোকেরা যদি টাকা আটকে রাখে তখন কি করব, কাদের সাহায্য নেবে? এশিয়া ব্যাংকের লোকেরা তো টাকা আটকানোর কোনো সুযোগ নেই, কেন আটকাচ্ছে আপনি সরাসরি ম্যানেজারের সাথে কথা বলবেন, আপনার টাকা সাথে সাথে দিয়ে দেবে, আপনি যখন ইচ্ছে তখন আপনার টাকা তুলতে পারবেন, আটকে রাখার কোনো সুযোগ ব্যাংকে নেই। আশা করছি আপনারা কমেন্টসগুলোর আনসার পেয়েছেন, আরও যে কমেন্টসগুলো রয়েছে আমি অনেকগুলো রিপ্লাই দিয়ে দিয়েছি। যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।